ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এখন ভীষণ গরম, ভীষণ, এখন হচ্ছে বৈশাখ মাস, মানে ভীষণ গরম, লু বইছে। তো এই গরমে কি খেতে ইচ্ছে করে? একটু টকটক কিছু খেতে ইচ্ছে করে না? তো তার জন্যই একটা নতুন ভালো টেস্টিদার খাবার নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সেই ব্লগটা দেখার জন্য কন্টিনিউ ব্লগটা দেখতে হবে, না স্কিপ করে। তো চলো বন্ধুরা, সেই টেস্টি খাবারটা হচ্ছে আম মাখা। তো গরমকালে এখন গাছে গাছে আম ভর্তি, তো সেই জন্য ভাবলাম একটু গরম গরম, মানে গরম ওয়েদার, তো গরমে একটু টক টক খেলেই ভালো হয়, তার জন্যই আম মাখা করব। তো আম পাড়তে দেখো, আমার বাবার বাড়ির পাশে দাদুর বাড়িতে আম তুলতে এসেছি। তো গাছে কত আম তুলেছি দেখো, আম মাখা করব বলে এক ঝুড়ি আম তুলেছি। তো আম পাড়ছে কে? আম পাড়ছে সুমি। তো সুমি একটা লাঠি, লম্বা লাঠি দিয়ে, লাঠিতে আম গাছের ডালাতে মেরে আম পাড়ছে। তো এক ঝুড়ি আম পেড়েছে, তার আম পাড়া দেখে কত আনন্দ দেখো, মানে সে আনন্দ সহকারে আম ঝুড়িটাকে নিয়ে আসছে, আর সে আম মাখা খেতে খুব 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 ভালোবাসে। তো আম নিয়ে চলে এসেছি, এই যে দেখো আমার বাবার বাড়িতে এসেছি, আম যে দাদুর বাড়ি থেকে আম তুলে নিয়ে এক ঝুড়ি বাবার বাড়িতে এসে একটা কাঁচের বাটিতে ভালো করে তাকে ধুয়ে নিচ্ছি। তো সেই দাদুর বাড়িতে তো জানেই না যে আমরা আম পাড়তে গেছি, যখন দেখে আমরা এক ঝুড়ি আম তুলেছি, তো সেই দিদা বলছে এক ঝুড়ি আম কি হবে, আমরা বলছি যে আম মাখা খাবো। তো সেই দিদা শুনে তো পুরো অবাক যে এক ঝুড়ি আম মাখা হবে। আমরা বলছি না না দিদা, আম এমনি তুলেও রাখছি, রান্নাও হবে আর আম মাখাও করবো, সবাই খাবে। তো সেই দিদা বলছিল একটু আম মাখা দিদাকেও দিতে। আমরা বললাম হ্যাঁ, সবাইকে আম মাখা দিব। তো আম মাখাটা করার আগে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা নোংরাই পড়েছিল, আম গাছ থেকে তো নিচে পড়েছিল, নোংরাই পড়েছিল, তাকে ভালোভাবে একটা কাঁচের পাত্রে সুমি ভালো করে ধুয়ে নিচ্ছে। তো আমি দেখো শিলনোড়াতে আমগুলোকে থেতো করছি, কারণ থেতো করা আম মাখা খেতেই টেস্ট হয়, আর তুমি বটিতে কাটো বা যাতেই করো না কেন, সেগুলোতে এত টেস্ট হয় না, কিন্তু আম জিনিসটা থেতো করে খেলেই টেস্ট হয়। তো আমি তো আমটাকে ফাটিয়ে দিয়েছি, আমের ভিতরে যে একটা শ্বাস থাকে না, মানে যেটাকে বলে আঁটি, আঁটি, তো এখন আঁটিটা ঠিকভাবে শক্ত হয়নি, নরম আছে, কিন্তু সেটা যদি থেকে যায় তাহলে আম মাখার টেস্ট হবে না, আম মাখাটা কষা কষা হয়ে যাবে আর তেতো তেতো হয়ে যাবে। তো সেটা আগে আমাকে বের করে দিতে হতো, কিন্তু সেটা তো বের করাতে আমার মনেই নেই, আমি তো আগে শিলনোড়াতে ফাটিয়ে দিয়েছি। তো ফাটানোর পরে মনে পড়লো সেটাকে তো আগে বের করাতে হবে, তো সেটা আমি আগে ভালো করে বের করে নিচ্ছি। তো তারপরে শিলনোড়াতে ভালো করে থেতো করে নিচ্ছি। বাবার বাড়ির শিলনোড়াতে মানে অনেক দিন শিলনোড়ায় বাতাবাড়ি তো করি না, তো শিলনোড়াটায় ঠিক করে আমি থেতো করতে পারছিলাম না, তবুও চেষ্টা করছি থেতো করার জন্য। আর প্রচুর রোদ উঠেছে, এই রোদে বাবার বাড়িতে ভীষণ ভীষণ গরম, এই গরমে আম মাখা তো সবাই খাবে, তার জন্য সুমি বলছে একটু বেশি করে করতে দিদি ভাই, নাহলে আমরাই পাবো না লাস্টে। যখন আমি ছোট ছিলাম তখন এই বৈশাখ মাসে আম হলে ছোট ছোট আমকে তুলে নিয়ে আসতাম, দিয়ে তাকে ব্লেডে করে কেটে লবণ আর লঙ্কা দিয়ে আম খেতাম, কিন্তু সেটা আবার লুকিয়ে স্কুলে নিয়ে চলে যেতাম, বা স্কুল থেকে বাড়িতে এলে বিকেলবেলা নিয়ে পাশের বাড়ি দিদির বাড়িতে হোক বা কাকুর বাড়িতে হোক লুকিয়ে লুকিয়ে আম মাখা করব, বাড়িতে যেন মা জানতে না পারে, জানতে পারলে মা তো মারবে, তার ভয়ে লুকিয়ে লুকিয়ে আম মাখা খেতাম। তো আজকে সেই আম মাখা করার সময় পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল, আর আমি সুমিকে বলছিলাম জানো তো সুমি, আমি যখন ছোট অবস্থায় ছিলাম তখন এরকম আম মাখা করতাম। তো সে তো শুনে হাসছে, বলছে দিদি ভাই তোমরা এরকমই করতে? আমি বলছি হ্যাঁ, আমরা এরকমই আম মাখা খেতাম, কিন্তু এখন আর সেরকম আম মাখাও খাওয়া হয় না। এই বাবার বাড়িতে গেছিলাম বলে সুমি বললো দিদি ভাই গাছ তো প্রচুর আম হয়েছে, আম মাখা করলে ভালো হতো না এই গরমে, আর সবাই বলছিল আম মাখা খাবে, তার জন্যই আম মাখা করলাম। বন্ধুরা, তোমাদেরকে আগে একটা কথা বলি, আম মাখা করার পর আমটাকে একটু রোদে বসিয়ে দিতে হয়। তো তোমরা বন্ধুরা যারা জানো না তারা অবশ্যই জেনে নাও, রোদে না বসালে আমের টেস্ট হয় না, তোমরা যদি সঙ্গে সঙ্গে করে খাও তাহলে আম মাখার কোনো টেস্ট পাবে না। আম মাখা মাখিয়ে তাকে একটু 10 মিনিট হোক 5 মিনিট হোক রোদে বসিয়ে দিতে হয়, দিলে সেটা একটু জিরিয়ে গেলে তার টেস্ট হয় খুব ভালো, খুব ভালো টেস্টও হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি দেখো আমগুলোকে ভালো করে শিলনোড়াতে থেতো করে নিয়েছি, তো আরও আম আছে, তো সেগুলোকে আরও থেতো করবো। তো
একটা করে তাকে ভালো করে থেতো করে নিচ্ছি। ভালো করে থেতো না করলে তার কোনো টেস্ট হয় না। তো এই যে দেখো আমগুলোকে থেতো করার পর লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা অনেকে কাঁচা লঙ্কাও খেতে পারো আবার শুকনো লঙ্কাও খেতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কার টেস্টটা হয় খুব ভালো। কিন্তু কাঁচা লঙ্কা খেলে গ্যাস হয় আর বিভিন্ন ধরনের পেটের সমস্যাও দেখা দিতে পারে, তার জন্যই আমরা কাঁচা লঙ্কা খাচ্ছি। তো কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, দিয়ে তাতে ভালো করে মাখাচ্ছি। তো মাখানোর আগে তাতে জিরানোর জন্য কী করতে হবে, লবণ, পরিমাণ মতন লবণ দিতে হবে। তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে তাকে ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, এই আম মাখা ব্লগটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আম মাখাটাকে দেখো এবার রোদেও বসিয়ে নিয়েছি। রোদে বসালেই এই যে আমি দেখাচ্ছি না, হাতে করে যে 10 মিনিট বসালেই তার টেস্ট হয় ভালো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।